যে আমরা দেখছি পশ্চিমবঙ্গে সঠিক তথ্যটা যদি তুলে ধরা যাচ্ছে, যে যারা সাধারণ মানুষের সঠিক তথ্যটা কারা তুলে ধরবে? সাংবাদিক আজকে বা মিডিয়া যারা আছে তারাই তো সাধারণ মানুষের কাছে সত্য ঘটনাকে উদ্ঘাটন করবে। আজকে আমরা দেখছি সেই সত্য উদ্ঘাটন করতে গিয়ে আমাদের একের পর এক সাংবাদিক আক্রান্ত হচ্ছে। আমাদের নবদ্বীপের ঘটনা, আমাদের নবদ্বীপের সিএনএন যে টিভি যে আজকে সাংবাদিক তাকে সত্যি ঘটনা আজকে সেখানে উদ্ঘাটন করার জন্য আজকে তার বাড়িতে পুলিশ গিয়ে তার বাড়িতে আক্রান্ত করছে। আজকে এটা নজিরবিহীন ঘটনা। তাই আজকে পশ্চিমবঙ্গে আজকে যে চতুর্থ স্তম্ভ তারাও আজকে আক্রান্ত হচ্ছে। তাই আমরা মনে করি এই তৃণমূল একটা একটা অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে, একদম যে গণতন্ত্রের আজকে রক্ষা করতে এই তৃণমূল ব্যর্থ। আজকে তার নমুনা হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের তারা আজকে বিভিন্নভাবে হ্যারাস করছে, তার বাড়িতে আক্রান্ত করছে, তাদের বিভিন্নভাবে আজকে তাদের হয়রানি করছে। তাই আমরা মনে করি যে এই তৃণমূলের আজ বিদায়বেলা বিদায় ঘন্টায় বেজে গেছে, আর আমাদের শুধু এখন দেখার পালা। যে যারা তৃণমূলের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে, উপপ্রধান থেকে, প্রধান থেকে এবং পঞ্চায়েত সমিতির মেম্বার প্রত্যেককে তার নিজের নামে অনেক জায়গায় ঘর নেওয়া হয়েছে, তার দোতলা বাড়ি আছে, তার দেখা যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েতে তার দলীয় কর্মীদের শুধু ঘর দেওয়া হয়েছে, আর অন্যান্য রাজনৈতিক দলে যারা বিরোধী আছে, দলের বাইরে যারা আছে তাদেরকে প্রাপ্য ঘর পাওয়ার যোগ্য, তাদের না আছে বাড়ি, না আছে গাড়ি, হ্যাঁ দুমুঠো দুবেলা তাদের অন্য সংস্থান হয় না, সেই সব পরিবারকে বঞ্চিত করা হয়েছে। আজকে শুধু দলীয় স্বার্থে এবং ভোট ব্যাংকের রাজনীতি করেছে এই তৃণমূল, আজকে তার জন্যই আজকে যখন বাড়ি বাড়ি প্রচার যাচ্ছে, আজকে সেখানে দেখা যাচ্ছে কারো দোতলা বাড়ি, কারো তিনতলা বাড়ি, কারো চার চাকা গাড়ি, আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি যে যাদের উপর দায়িত্ব দেওয়া আছে সেই আশা কর্মী এবং আইসিডিএস কর্মী তাদের উপর, যার বাড়িতে যখন এই যে সার্ভে যাচ্ছে দোতলা বাড়ি থেকে যখন সে লিখতে যাচ্ছে সেই বাড়ির মালিক তাকে হুমকি দিচ্ছে যে এটা লেখা যাবে না। অর্থাৎ দায়টা তৃণমূল নেতারা যখন নাম পাঠিয়েছে এই দোতলা বাড়ি তারা জানতো, কিন্তু টাকার বিনিময়ে তাদের নাম পাঠানো হয়েছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি দায়টা কিন্তু পড়ছে আজকে এই আইসিডিএস কর্মী এবং আশা কর্মীর উপর। কেন তারা দায় নেবে? দায়টা তৃণমূল নেতা এবং কর্মীদের নিতে হবে। তাই আমরা মাননীয় ডিএম সাহেবের সাথে, আমি এডিএম সাহেবের সাথে সেদিন দেখা করেছিলাম, আমি বলেছিলাম সর্বদলীয় বৈঠক ডাকা হোক, সর্বদল ভাবে সার্ভে করা হোক, এবং শুধু তাই নাই যারা ঘরে প্রাপ্য তাদেরকেই আজকে ঘর দেওয়া হোক। আর মাননীয় নরেন্দ্র মোদী সেটাই চাচ্ছে যে যাদের মাথার উপর ছাদ নেই, যাদের ঘর পাওয়া যোগ্য তারাই যেন ঘর পার। আর এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আজকে গরিবদের স্বার্থের কথা চিন্তা করে এই পশ্চিমবঙ্গে আবার নতুন করে টাকা দিচ্ছে। আজকে সেই জায়গায় বলছি যে স্বচ্ছভাবে যেন ঘর পায় এটাই আমাদের আশা। মানে আমরা ইতিমধ্যেই ডিএম সাহেবকে, বিডিও সাহেবের কাছে এই সময় কমপ্লেন জানিয়েছি যেন স্বচ্ছভাবে আমাদের যেন যারা পাওয়ার যোগ্য তারাই যেন ঘর পায়, এটাই আমাদের আবেদন এবং এটাই আমাদের দাবি। আমরা জানি যে বগরিকাণ্ডে যে হত্যাকাণ্ড হয়েছিল আর তার মূল অভিযুক্ত ছিল এই লালন শেখ, আর এর দ্বারাই আজকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। তাই আজকে এই লালন শেখকে নিয়ে সিবিআই হেফাজতে নেওয়া হয়েছিল এবং আজকে তার কোর্টে তোলার ডেট ছিল। কিন্তু এই লালন শেখ দেখলো যদি সঠিক তথ্যটা আমি ফাঁস করি তাহলে তৃণমূলের অনেক নেতা এর সঙ্গে জড়িয়ে যাবে, তাতে তার পারিবারিক যে তার ছেলে মেয়ে যে সংসার আছে তার উপরে অন্যরকম অত্যাচার হবে। তাই তিনি তৃণমূলের এই হারমাদ বাহিনীর ভয়ে আজকে তিনি আত্মঘাতী হতে বাধ্য হয়েছে। এটা সম্পূর্ণভাবে তৃণমূলের দায় স্বীকার করতে হবে। ভারতীয় জনতা পার্টি, এই তৃণমূল যেভাবে ভারতীয় জনতা পার্টির কাছে দোষ দিচ্ছে এটা কিন্তু একটা নিছক ঘটনা। তার কারণ হচ্ছে কোর্টের অর্ডারে আজকে সিবিআই তদন্ত চলছে এবং সিবিআই হেফাজতে মারা গেছে, আর এটা
জলের মতন পরিষ্কার যে লালন শেখ নিজে আত্মহত্যা করেছে তার একটাই কারণ আবার বলছি যে তৃণমূলের যে হারমাদ বাহিনী তার ভয়ে তার পরিবারের উপর অত্যাচার করবে এবং সেই জন্য তিনি আত্মঘাতী হয়েছে তিনি সত্যি কথাটা বললে তৃণমূলের অনেক নেতা অনেক কর্মী আজকে জেল খাটবে আর সেই জন্য তিনি চারিদিক চিন্তা ভাবনা করে এবং পরিবারের সুরক্ষার জন্য তিনি আত্মঘাতী হয়েছে।